কি জুছে বিষ আছে? হ্যাঁ দাদা জুছে বিষ আছে। দাদু জুছে কি বিষ আছে? সত্যি কথা কো, জুছে বিষ আছে। হ্যাঁ দাদু আপনার ছেলের বউ জুছে বিষ মিশাই দিছে। শ্যাম তোর কথা তো সত্যি হয়, তাহলে তোকে আমি 1 বিঘা জমি রেজিস্টার করে দেবো। আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোকে বাড়ি বের করে দেব, বুঝতে পারছো? হ্যাঁ দাদু। আমি কি হয়েছে, কি ব্যাপার বাবা? বাবা বৌমা জুস খাবো, আমি জুস খাবো না। কেন কেন জুস খাবা না? তুমি অসুস্থ মানুষ, তোমার কি অবস্থা দেখছো, দিন দিন চেহারা কি হয়ে যাচ্ছে, জুসটা খেয়ে নাও বাবা। আমি এক গ্লাস পানি খাবো। বাবা তুমি অসুস্থ মানুষ, জুসটা খেয়ে নাও, ভালো লাগবে, এটা ফলের জুস নাও বাবা। না বাবা আমি জুস খাবো না। এরকম করে না বাবা, তুমি খাও, সমস্যা কি, খেয়ে নাও, ভালো লাগবে। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ, দেখো তো চেহারার কি অবস্থা, নাও জুসটা খাও বাবা। না বাবা আমার 1 গ্লাস পানি হলে হবে, আমি জুস খাবো না, জুসটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিই। আরে না না এই জুস তুমি খেও না। কেন কি সমস্যা? এটা তো আমি বাবার জন্য বানাইছিলাম, তো বাবাই খাক, বাবা অসুস্থ মানুষ, বাবা আপনি খান। না আমি জুস খাবো না, আমার 1 গ্লাস পানি এনে দাও। না বাবা আপনি তো জুসটা খান, তারপর পানি দিচ্ছি, ভালো লাগবে আপনার। নিন, আপনার জন্য কষ্ট করে বানিয়েছি আমি। বাবা তো জুসটা খাচ্ছে না, জুসটা না তোমার খেতে হবে না। আমি খাই, সমস্যা কি? না না তোমার খাওয়া লাগবে না, তুমি অন্য কিছু খাও, জুস খেতে হবে না। এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হবে না, এটা বাবা পরে খাবে। যাও আমি খাই, যাও পানি, 1 গ্লাস পানি। না না কি জুসে বিষ আছে মানে? আইসিয়াম তুই কি বলছিস এগুলা? হ্যাঁ জুসে বিষ আছে মানে জুসে কিছু নাই, বিষ নাই স্যার। আপনার বউ জুসে বিষ দিছে, দাদুকে মেরে ফেলবে। এই এসব কি কথা বলতেছে, জুসে জুসে বিষ আছে মানে? এই বিয়া দাও না না, বাবা জুসে বিষ দিছিস মানে? বিষ নাই তো জুসে, তুই কি তোকে কিন্তু মারবো আমি, বিশ্বাস করো, ওর কথা বিশ্বাস করো না, বিশ্বাস করো। তোকে দেখছি স্যার, ম্যাডাম জুসে বিষ দিছে। না না তোমার খেতে হবে না জুস, এই সব জুস তোমার খেতে হবে না। জুস দিও তো বিষ নাই, জুস দিও তো ভালো, তাহলে জুসটা আমি খাই, দাও। না না তোমাকে খেতে হবে না, সমস্যা নাই, আমি বাবার জন্য বানিয়েছিলাম, দরকার নাই। বাবাকে তুমি বোতল ফ্রিজ থেকে বের করে বোতল থেকে আরেকটু দিয়ে যাও, এটা আমি খাই। না না সমস্যা নাই, আমি এটা ফেলে দিচ্ছি। তাহলে তুমি এই ফেলে দেয়া লাগবে না, তাহলে এটা তুমি খাও। কেন আমি খাবো? যা কেন তুমি খেতে পারবে না, আমাকেও খেতে দিবে না, বাবাও খাবে না, বাবা খাবে আর তুমি আমি খেতে পারবো না, সমস্যা কি? জুস তো একটাই, তাই না? না না আসলে তুমি তো জানোই আমি প্রেগন্যান্ট, জুস খেলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে, ঠিক আছে? বাচ্চার ক্ষতি হয় আমি দেখবো, আমার ছেলে আমার সন্তান আমি বুঝবো, তুমি জুস খাও। না আমি খেয়ে তো মরে যাবো। মরে যাবে মানে? এই মরে যাবে মানে? জুসে বিষ আছে। জুসে বিষ আছে মানে বিয়াদব কথাকার? তুই তোর সন্তানের কথা চিন্তা করলি, অথচ যেই বাবা আমাকে জন্ম দিয়েছে তুই সেই বাবার কথা চিন্তা করলি না, তুই জুসের মধ্যে বিষ মিশাইছিস কেন? কেন মিশাইছিস? তাহলে আমি কি করতাম? তোমার বাবা অসুস্থ, তোমার বাবার সেবা করতে আমার দিন রাত 24 ঘন্টা চলে যায়, এদিকে আমিও প্রেগনেন্ট, আমার সেবা যত্ন কে করে? তোমার বাবা পঙ্গু হয়ে পড়ে আছে, তার সব কিছু আমার খেয়াল রাখতে হয়, খাওয়া দিতে হয়, সেবা যত্ন করতে হয়, আমি কি এত কিছু সহ্য করতে পারি না কি? তাই বলে তুই জুসের মধ্যে বিষ মিশাই আমার বাবাকে মেরে ফেলবি, এটা কোনো কথা? তো আমি কি করব? তোমাকে তো কতবার বলছি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি তো কথা শোনো না। আমাকে বললেই পারতি, আমি কত টাকা পয়সা কত দিকে নষ্ট করে একটা কাজের মেয়ে রেখে দিতাম তোর জন্য, তাই বলে আমার বাবার দেখাশোনা করার জন্য একজন মানুষ রেখে দিতাম, আমি একজন রাখছি ও পারে না, ও ছোট মানুষ, আরেকজন বড় মানুষ রাখতাম, তাই বলে তুই জুসের মধ্যে বিষ মেশে আমার বাবাকে মেরে ফেলবি? আচ্ছা আজকে যদি তোর ভাই ঠিক তোর বাবার সাথে এরকমটা করতো তাহলে তুই কি করতি? আমার জায়গায় দাঁড়ায় থেকে তুই কর, তুই নিজেকে প্রশ্ন কর। এছাড়া আমার কাছে অন্য কোনো পথ ছিল না, এই জন্য আমি এই কাজ করতে গেছিলাম, তাছাড়া আর কিছু না। চিন্তা করা যায় তুই জুসের মধ্যে বিষ মিশাই আমার বাবাকে কেন, মানে অসুস্থ বাবাকে কেন তোর টানতে হয় বাইরে ঘরে নিয়ে যেতে হয়, সেজন্য তুই আমার বাবাকে জুসের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলবি, এটা কোনো কথা নাকি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দরকার নাই ভাই, দে জুসটা দে, এদিকে দে জুসটা দে, এই এটা ফেলে দিয়ে যা, চলে যাবো মানে? কোনো কথা আমি আর কোনো কথা শুনতে চাই না, যেই মেয়ে আমার জন্মদাতা পিতাকে, যেই বাবার জন্য আমি এত বড় হয়েছি, আমার নিজে না খেয়ে আমাকে খাইয়ে স্কুলে কাঁধে করে, রাস্তায় রাস্তা ছিল না তখন, আমাকে কাঁধে করে স্কুলে নিয়ে যেয়ে পড়াশোনা শিখে আজকে চাকরি নিয়ে দিয়েছে, যেই চাকরির টাকা তুই খাস ঘরে বসে বসে তুই আয়েস করিস,
সেই বাবাকে তুই জুস দিয়ে মেরে ফেলতে চাইছিস, যেই বাবার জন্য আজকে আমি এই পৃথিবীর আলো দেখছি, তুই তাকেই মেরে ফেলতে চাইছিস। ওকে তোর আমি তোর গায়ে হাতে তুলবো না, কিছু করবো না, তুই যা বের হয়ে যা। বৌমা বাবা বস, বৌমা বৌমা ভুল করে ফেলছে, বৌমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা এটা কোনো ভুল না বাবা, এ তোমার একটা বৌমা না, এটা একটা কাল নাগিনী সাপ, তোমাকে মেরে ফেলতে চাইছে। আমি তোমাদের মাঝে থাকবো না বাবা, আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো বাবা। বৃদ্ধাশ্রমে যাবা কেন বাবা, তুমি এত কষ্ট করে আমাকে মানুষ করছো, লেখাপড়া শিখাইছো, বড় করছো, এই শেষ বয়স যদি আমি ছেলে হয় তোমার পাশে দাঁড়াতে না পারি তাহলে সন্তান দিয়ে কি করবা তুমি? বৃদ্ধাশ্রমে কেন যাবা, আমি তো বেঁচে আছি তাই না? তুই যা বের হ, এখন বের হয়ে যা আমার বাড়ি থেকে। তুমি আমার কথা চিন্তা না করো, এই সন্তান পৃথিবীর আলো দেখা মাত্র এই সন্তানকে আমি নিয়ে আসবো। আমি কালকে আজকে এই এখন কোর্টে যাবো, তোর নামে মামলা করবো, তোর নামে খুনের মামলা করবো, করে এই সন্তান আমাকে জানতে হবে। আমি আর তোর মুখটা দেখছি না, এটা কোনো ভুল না, যা বের হয়ে যা, যা বের হ। কোথাকার একটা কাল নাগিনী সাপ বাবা, বৌমাকে ফিরিয়ে আনো।